মধ্যমবারের সপ্তমবারের মতো আয়োজিত আবাতে এবং মিলন মেলা ফুয়াবাতি ফুয়াবাতি সরেবাতি বনভোজন কিংবা পিকনিক জেন হন নাই কিনা শীতকাল লাইলি আর দেশ সেরেমিক কিয়ান দেখা যায় বিশেষ করে আর সিটেঙ্গিয়া কল বজন রসিক ইতারা এই জিনিস কেন বেশি করে তো অন্য হুয়াবাতি বারের হুয়াবাতির কি পার্থক্য এর অন্য মাথা মেজি ফসন আইতে পারে তৈলি অনারে ইয়ান হইর আর আর এই জুগুন মিজি যেটা বাইয়ে বাইয়ে হানা আনি গড়ে গড়ে অমিল এই জায়গা মিজি ইতারার আত্মীয় স্বজন নাইরি লইরে প্রায় 350 জনের আয়োজনের এই হুয়াবাতিও অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর এবং এড়াতে কিছু ইভেন্ট এগুলোর হতা হইতে গেলি এই বাড়িগানোর যারা শিক্ষার্থী কল আছে ইতারার লইরে বয়সভিত্তিক এবং শ্রেণীভিত্তিক বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এরপরে আছে বাড়ির কৃতি শিক্ষার্থী যারা আছে গেলতে বছর পরীক্ষা দিয়ে বালারা যারগুলো কি ইতারার সম্বর্ধনা তার বাদই আছে নতুন বধূ যারা আছে নববধূ অক্কলরে ফুল দিয়ে বরণ এবং বাড়ির রেমিটন যুদ্ধ অক্কলরে সম্মাননা এর লগে লগে আছে গুণীজন সম্বর্ধনা ও লটারির রাইফেল ড এবং ব্যাগ জিনিস যদি মেন জিনিস ইয়েন হানা বরিভুজ সরেবাতির মেন জিনিস ইয়েন এবার আয়ন পরিচয় করে দিই এই অনুষ্ঠান এগিনোর মেন আয়োজক জিবে ইবেল্লাই এই অনুষ্ঠানের মেন আয়োজকল দি এবারের মাতা বা কর্তা জনাব রাজা মিয়া জীবের নেতৃত্বে ব্যাগগুরুরে মহব্বতুর বন্ধন মিজি বান্দিরে সপ্তমবারের মতো এবারতে এই অনুষ্ঠান নান আয়োজন এবার আয়ন এক নজরে এবার অনুষ্ঠান হইলে আসিল ইয়েন একখানা সায়াই আমরা সকলকে দেখার জন্য সুযোগ করে দেব সবারে কেউ রাস্তানে আমাদের 2022 সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শেষে শুরু হয় এরা আমন্ত্রিত অতিথি অক্কলের বক্তব্য সভাপতি আপনার দাওয়া দিয়েছিল কিন্তু আমার সময় হয় নাই আসার এবার আসতে পেরেছি এবং ভালো লাগছে অনেককে আমি চিনতেছি না আসলে অনেক ছোটবেলায় এখানে ছিলাম মাঝখানে এসএসসি পরীক্ষা দিয়ে সরে যাওয়ার পর এখন যখন আবার আসতেছি অনেকেই উপরে ছিল ভাগ্য হয়নি কোনো কারণে আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি মধ্যমবাড়ি খোয়াবাতি অনুষ্ঠানে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য মধ্যমবাড়ি আজকে খোয়াবাতি অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি সালাম জানাচ্ছি আবারও আমি আসলে
ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না যারা আত্মীয়তাকে ছিন্ন করে। প্রতি বছর আমার এই নানার বাড়িতে এই অনুষ্ঠান খুব সুন্দর একটা অনুভব করে সবাই। একবারে সাইটটা মাইয়ে মনে করেন আজকের এই কুয়া বাতির মাধ্যমে এক অপরের একসাথে দেখা হয়েছে। উপস্থিত অতিথি অক্কলরে ক্রেস্ট দিয়ে সম্মাননা করা হয়। এরপর অনুষ্ঠানের সমাপনী বক্তব্য লাই এবারের কর্তা আলহাজ মোহাম্মদ রাজা মিয়া। সমাপনী বক্তব্য রাখছেন আলহাজ মোহাম্মদ রাজা মিয়া। মধ্যমবারের সপ্তমবারের মতো আয়োজিত কোয়াবাতি এবং মিলন মেলা আমি সংক্ষিপ্ত ভাবে বলবো। এই সপ্তমবারের মতো এই আয়োজন শুধু খাওয়া দাওয়ার বিষয় না, শুধু উভয়বারের যে আত্মীয় স্বজন আছে উনাদের শুধু মিলন মেলা না, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদের সামাজিক বন্ধন যাতে সুদৃঢ় হয়, একসাথে থাকলে ওই যে ভাইয়ে ভাইয়েও কথা কাটাকাটি হয় সেগুলোকে আবার নিরসন করতে হয়, সেই উদ্যোগে আমরা গ্রহণ করি এবং ভবিষ্যতেও গ্রহণ করে চলব। কোন প্রকার পারিবারিক সামাজিক ত্রুটি বিচ্যুতি হলে এগুলাকে আবার আমরা সমাধান করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এরপরে শুরু হয় মজার রাইফেল ড্র। দশম পুরস্কার মোহাম্মদ চোপা। তৃতীয় পুরস্কারের জন্য আমি বিশেষ অনুরোধ জানাবো আপনারা খুব দ্রুত আমাদের খাওয়ার টেবিল। ব্যাগগিনের লাস্ট ডি হানাফিনের মধ্য দিয়ে শেষ হয় এই হওয়াবাতি।